আগামী পহেলা আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী সরকারি স্কুলগুলিতে শুরু হবে পঠন পাঠনের কাজ এ নিয়ে শিক্ষা দপ্তরের যাবতীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের সুবিধার্থে শিক্ষা দপ্তর নতুন নিয়মে স্কুলগুলিতে পঠন পাঠনের প্রক্রিয়া চালু করতে চললেও এর প্রকৃত সুফল নিয়ে বিভিন্ন মহলে কিন্তু উঠছে নানান প্রশ্ন আর এই নিয়ে আজকের এই ছুট একটি প্রতিবেদন রাজ্যে বিজেপি আর জোর সরকার প্রতিষ্ঠিত হবার পর নতুন সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে রাজ্য শিক্ষা ব্যবস্থাকে জাতীয় মানের করে গড়ে তোলার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে নতুন সরকারের শিক্ষা দপ্তর এর মধ্যে অন্যতম একটি হল সমস্ত সরকারি স্কুলগুলিকে সিবিএসির আওতায় নিয়ে আসা নতুন শিক্ষা পদ্ধতিতে এখন চলছে সব কোটি স্কুলের পঠন পাঠনের কাজ এ নিয়ে স্কুলগুলিতে যে খানিকটা সমস্যা হচ্ছে না এমনটা কিন্তু নয় এরপরে শিক্ষার গুণগত মানের প্রশ্নে রাজ্য সরকারের এই নয়া শিক্ষা পদ্ধতিকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন এবার শুরু হতে চলেছে স্কুলগুলির নতুন সময়সূচি আগস্ট মাস থেকে নতুন সময়সূচি অনুযায়ী রাজ্যের বিদ্যালয়গুলিতে শুরু হবে পঠন পাঠন এর জন্য প্রস্তুতি প্রায় চূড়ান্ত রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে খবর আগামী আগস্ট মাসের এক তারিখ থেকে রাজ্যের এক হাজার সাতশো স্কুলে পঠন পাঠনের নতুন সময়সূচি মোতাবেক সকাল আটটা থেকে শুরু হবে ক্লাস যে সমস্ত স্কুলগুলিতে আগামী পয়লা আগস্ট থেকে সকাল আটটায় ক্লাস শুরু হবে সেই সমস্ত স্কুলগুলিতে বর্তমানে সিঙ্গাল শিফট চলছে অর্থাৎ একবেলা স্কুল হচ্ছে আর যে সমস্ত স্কুলগুলিতে দুবেলা করে ক্লাস হচ্ছে সেই সমস্ত স্কুলগুলিতে এখনো সময়সূচির কোনো পরিবর্তন হচ্ছে না বলে শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে বর্তমানে রাজ্যে যে সমস্ত স্কুলগুলিতে একবেলা করে ক্লাস চলছে তার সংখ্যা আষ্টশটি এই সমস্ত স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস হচ্ছে আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এক করে ক্লাস হচ্ছে এই স্কুলের সংখ্যা সাতশো তে অবস্থিত স্কুলগুলিতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস হচ্ছে তার সংখ্যা এক হাজার ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সমস্ত স্কুলগুলিতে এক বেলা করে ক্লাস হচ্ছে তার সংখ্যা হল দুশো এগারোটি দপ্তর সূত্রে খবর আগামী পয়লা থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস শুরু হবে সকাল আটটা থেকে ছুটি হবে সকাল 11:40 মিনিটে আর তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকাল 8:00 থেকে ক্লাস শুরু হবে ছুটি হবে বেলা 1:00 আর ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে সকাল 8:00 এবং ছুটি হবে বেলা 11:40 মিনিটে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে আর ছুটি হবে 1:40 মিনিটে এই সমস্ত ছুটি নিয়ে শিক্ষক দপ্তর প্রয়োজন পদক্ষেপ গ্রহণ কোলে এখন প্রশ্ন উঠছে সরকারি স্কুলগুলিকে নতুন করে তৈরি হওয়া এই সময়সূচি ছাত্রছাত্রীদের পক্ষে কতটুকু সহায়ক হবে শুধু তাই নয় রাজ্য সরকারের আওতাধীন এক স্কুলে এক সময়সূচি নিয়েও এখন উঠছে নানান মহলে নানান প্রশ্ন কিসের ভিত্তিতে এই নতুন সময়সূচি তা নিয়েও স্পষ্ট বক্তব্য নেই মাঝে আর কিছুদিন বাদে স্কুলগুলিকে চালু হতে চলেছে এই নতুন সময়সূচিতে পঠন পাঠন শিক্ষার অধিকার আইন মোতাবেক ছাত্রছাত্রী ও শিক্ষকদের সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো বিবেচনায় দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তর থেকে ইতিমধ্যেই সমস্ত জেলা শিক্ষা আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়েছে এ ব্যাপারে সংশ্লিষ্ট স্কুল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের অবহিত করার জন্য শুধু তাই নয় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের সঙ্গে বৈঠক করে ব্যাপারে দ্রুত উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা শিক্ষা আধিকারিকদের বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করেই রাজ্য সরকার এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চলেছে শিক্ষার গুণগত মানের প্রশ্নে এবং ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক সকলের সুবিধার্থে রাজ্য সরকার নতুন সময়সূচিতে স্কুলগুলিতে পঠন পাঠনের উদ্যোগ নিলেও এর সুফল আদৌ কতটুকু আগামী দিন আসবে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যার দিকে এখন তাকিয়ে রয়েছেন রাজ্যের সচেতন নাগরিকরা ব্যুরো রিপোর্ট অফ